আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখল, বাংলা থেকে দিল্লি পথে নেমে প্রতিবাদ। আরজিকর কাণ্ডে আরো চাপ বাড়াচ্ছেন চিকিৎসকরা, বেনজির মানববন্ধনের পর এবার এসএসকেএম এ কনভেনশন। কে হরিদাস পাল পুলিশ কমিশনার থাকলেন, ইট ডাজ নট ম্যাটার। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে কাউন্সিল থেকে পরপর চিকিৎসকের ইস্তফা, নামজড়ানো সদস্যদের আপাতত কাজ থেকে দূরে রাখার দাবিতে চিঠি। মুর্শিদাবাদ থেকে কলকাতা, সন্দীপের দৌলতেই পরপর হাসপাতালে দুই ঘনিষ্ঠ, বিপ্লব সুমন হাজরার বরাত, একাডেমিক ফান্ড থেকেও বিল, দাবি সিবিআই এর। এক বছর আগে বদলির নির্দেশ, সন্দীপ সাসপেন্ডের পরে সরানো হলো বিরূপাক্ষকেও, বর্ধমান থেকে পাঠানো হলো কাকদ্বীপে, রুটিন বদলি দাবি চিকিৎসকের। বাস্তিল পতন, মিডল স্ট্যাম্প ছিটকে যাওয়ার পর মর্যাদা নিয়ে বাঁচার ডাক, রাত দখলের দিনে ফের পোস্ট সুখেন্দু শেখরের, প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ, খোঁচা বিরোধীদের। আরজিকর কাণ্ডের মধ্যেই উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল, দুর্নীতিতে ইন্ধনের অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, এবার ইডির মুখোমুখি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বাজেয়াপ্ত ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আরজিকর কাণ্ডের জেরে প্রতিবাদ পুরস্কার ও অর্থ ফেরাচ্ছেন দুই নাট্য পরিচালক, দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাচ্ছেন চন্দন সেন, নাট্য একাডেমি পুরস্কার ফেরাচ্ছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে কার্টুনিস্টরা, রাজ্যের চারুকলা মেলায় অংশ নিচ্ছে না কার্টুন দল, নভেম্বরের জন্য আবেদনপত্র নেওয়া শুরু দিচ্ছে না কার্টুনিস্টদের সংগঠন। আরজিকর কাণ্ডে প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি লাভলি মৈত্র, সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ, বাম ছাত্রনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টে প্রধান বিচারপতি, সর্বত্র অস্থায়ী কর্মীর সীমা পেরিয়ে যাচ্ছে, এটা নিয়ম হতে পারে না, ঠিক ভুলের দায় কে নেবে, প্রশ্ন আদালতের। সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় শহরের একাধিক জায়গায় ইডির অভিযান, সকাল থেকে নিউ আলিপুর ও কসবায় তল্লাশিতে জোড়া টিম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।